উল্টোডাঙ্গা থেকে বাগুইআটি রুটে প্রায় 400 অটো চলে, কিন্তু তিন দিন ধরে সেই অটো বন্ধ। অটো চালকদের অভিযোগ, বেআইনি অটোর কারণে তাদের লোকসান হচ্ছে। এই নিয়ে শুক্রবার বাগুইআটিতে বিক্ষোভও দেখান তারা। বেআইনি অটোর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তারা। নতুন গাড়িগুলোকে বন্ধ করতে হবে, আমাদের মেইন উদ্দেশ্য ওটাই। নতুন গাড়িগুলো বন্ধ হলে আমাদের পুরনো গাড়িগুলো চলবে, ওদের অত্যাচার আমরা সহ্য করতে পারছি। এখনো চলছে কি? হ্যাঁ, এখনো চলছে। গুরুত্বপূর্ণ এই রুটে অটো বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ভাড়া বাড়ছে, অথচ অটোর প্রতুলতা নেই। অটো যতটা চাহিদা সে অনুযায়ী আমরা মোটেই সাপ্লাই পাচ্ছি না। এসে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অনেকক্ষণ পরপর একটা অটো যাচ্ছে, কারণ সব মিলিয়ে পাবলিকের ভোগান্তিটা বাড়ছে। উল্টোডাঙ্গা বাগুইআটি রুটে অটো বন্ধ থাকায় চাপ বেড়েছে উল্টোডাঙ্গা এয়ারপোর্ট রুটের অটোর উপর, তাতে দেখা দিয়েছে সমস্যা। 400-500 গাড়ির জায়গায় যদি 100 গাড়ি চলে তো যাত্রী তো হয়রানি হবেই। আমাদের যে মনে করুন উল্টোডাঙ্গা এয়ারপোর্ট যতটা পাচ্ছি বাগুইআটির প্যাসেঞ্জারকেও তোমার পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। এতে সমস্যায় পড়েছেন উল্টোডাঙ্গা এয়ারপোর্ট রুট যারা ব্যবহার করেন সেই যাত্রীরা, কারণ উল্টোডাঙ্গা এয়ারপোর্ট রুটে অটো কম। বাগুইআটি রুটে অটোগুলো পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, কিন্তু একটু কম চলে, মানে অতটা বেশি সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, মানে একটু দাঁড়াতে হয় এরকম। অটো নিয়ে এই সমস্যা আর কতদিন পোহাতে হবে সেই প্রশ্ন এই রুটের যাত্রীদের। জয়ন্ত পাল ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।